রাজ্যে নির্বাচন খুব বেশি দূরে নয়, এ বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকটিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যোগদানের হিড়িকও, বিশেষ করে রাজ্য শাসক দলে যোগদানের একটা হিড়িক যেন লক্ষ্য করা যাচ্ছে। বুধবারও এই চিত্র সামনে আসলো প্রদেশ বিজেপি কার্যালয় থেকে। এদিন শাসক দলীয় ভোট শরিক আইপিএফটির থেকে শাসক দল বিজেপিতে যোগদান করে 44 জন। এ বিষয়ে সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা জানান, আইপিএফটির খুমলুম ডিভিশন থেকে সমর দেবর্মা এবং বিনোদ দেবর্মার নেতৃত্বে এই 44 জন যোগদান করে। এদিন নেতৃত্বে আরো 140 পরিবারের মোট 460 জন যোগদান করার কথা থাকলেও বৃষ্টি থাকার জন্য এরা যোগদান করতে পারেনি। পরবর্তী সময় এদের দলে যোগদান করানো হবে বলেও জানান তিনি। আমাদের এখানে উপস্থিত বর্তমানে এই গৃহে 44 জন, 44 ইয়াং ব্রিগেড আমি বলবো, আইপিএফটির আপনি ভারতীয় জনতা পার্টির পতাকা তলে ওরা যোগদান করতে এসেছে। 44 এর মধ্যে আমাদের কাছে যারা বিশেষ নেতৃত্ব সমন দেববর্মা ভাইস প্রেসিডেন্ট, এই ইয়াং যে আইপিএফটির যে ডিভিশন কুমলুঙের ও জয়েন করছে, আর বিনোদ দেববর্মা উনিও ভাইস প্রেসিডেন্ট ইউথ আইপিএফটির, উনিও আজকে জয়েন করছেন। ওনার নেতৃত্বে এই 44 এই যে ব্রিগেড এখানে জয়েন করছে। কিন্তু আমাদের কাছে যে ওনার প্রায় 140 জন ফ্যামিলি আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন, এবং যেহেতু আজকে বৃষ্টির দিন এর জন্য অনেকে আসতে পারেনি, কিন্তু তারা পরবর্তী সময়ে এখানে আসবেন। এবং টোটাল এই যে 140 জন ফ্যামিলি আছে, ভোটার সংখ্যা হচ্ছে 460। তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে ওনাদের এই যে যোগদান, সেই যোগদানে এখানে আসার জন্য ওনাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাদেরকে স্বাগত জানাই। এ বিষয়ে এই যোগদান পর্বে উপস্থিত রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ও যুবকল্যাণ দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, নির্বাচন আসছে, দল বদল সেটা চলতে থাকবে। যোগদানকারীরা দলের প্রতি নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে এখানে যোগদান করেছে। তিনি বলেন, এদের মাধ্যমে আরও যুব সমাজকে পাশে পাবে এটা আশা করা হচ্ছে। জানান, যখনই দলের সভাপতি কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, তখনই জনজাতিদের বিশেষ করে উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা যাচ্ছে। আগামী দিনও সেটা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। বলেন, কিভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এই বিষয়ে কাজ হচ্ছে। দলের বিধায়ক, এমডিসি, জনজাতি সেল প্রত্যেকে মিলে শীঘ্রই পার্টির শীর্ষ নেতৃত্ব, দলের সভাপতি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসে দলের উপজাতি সংগঠনকে কি করে আরো শক্তিশালী করা যায় এবং আরো বেশি আসনে কি করে জয়ী হওয়া যায় সেটাই থাকবে তাদের লক্ষ্য। দেখুন, এটা তো আজকে আইপিএফটি দল থেকে যোগদান করেছে, তো আপনারা জানেন নির্বাচন আসছে, দল বদল সেটা চলতে থাকবে। কিন্তু আমরা তো কাউকে আর এখানে জোর করে আনিনি, ওরা আমাদের প্রতি আকৃষ্ট হয়ে, আমাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে এখানে যোগদান করেছে। তো আমরা আশা করব তাদের মাধ্যমে আমরা আগামী দিনে আরও যুব সমাজকে পাশে পাবো, এবং সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের সভাপতি যখনই কোনো প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, উপজাতি অঞ্চলে যাচ্ছেন, উপজাতি অংশের মানুষের উপচে পড়া ভিড় আমরা পরিলক্ষিত করছি, এবং আগামী দিনেও সেটা বৃদ্ধি পাবে। আমরা ওয়ার্ক আউট করছি কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়। আমাদের যারা বিধায়করা রয়েছেন, আমাদের যারা এমডিসিরা রয়েছেন এডিসিতে, আমাদের যে উপজাতি সংগঠন রয়েছে সেল আমাদের পার্টির, প্রত্যেকে মিলে খুব শীঘ্রই এখানে সভাপতির নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসে উপজাতি সংগঠনকে কী করে আরও শক্তিশালী করা যায় এবং আগামী দিনে আরও বেশি উপজাতি সব সিটে আমরা কী করে জয়ী হতে পারি সেটাই থাকবে আমাদের লক্ষ্য। এদিনে যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক টিঙ্কু রায়, পাপিয়া দত্ত প্রমুখ। এদিন যোগদানকারীদের উত্তরীয় পরিয়ে দলের সাদরে গ্রহণ করে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।